हेलो फ्रेंड्स, हाउ आर यू। आशा करी सकले भालो आछेन। पिकवर्कार्सर आज के आरो एकटी जब निये आपनादेर सामने चले आसलाम। तो आज के आपनादेरके जे काजटी करे देखाबो, ए काजटी किन्तु प्राय अवेलेबल थाके एबं प्राय प्रतिनियत आपनारा ए काजटी पेये जाबेन। तो काजटी होच्छे ड्रप टेक्सट अलार्ट साइन आप। तो ए काजटी किन्तु मोटामुटी हाइली पेमेंट करे, आपनार मिनिमाम माने 10-এর উপরে পেমেন্ট থাকে সব সময়, কখনো কখনো 15-20 সেন্টও কিন্তু এই একটি কাজ করে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একদম কাজটি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আজকে যে কাজটি আছে সেটার পজিশন মোটামুটি ভালোই, খারাপ না। তো অনেক সময় এটার পজিশন কিন্তু 1000-2000 পজিশনে কিন্তু থেকে থাকে, এবং এই কাজটির জন্য কিন্তু পেমেন্টও কিন্তু খুব ভালো করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই কাজটির জন্য আপনারা পেয়ে যাবেন পেমেন্ট হচ্ছে 12 সেন্ট। তো বন্ধুরা, আজকে একদম প্র্যাকটিক্যালি কাজটি আপনাদেরকে করে দেখাবো। তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই ধরনের অনলাইন ইনকাম রিলেটেড নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে কাজটি নতুন একটি ট্যাবে ওপেন করে নেব। তো কাজের যে ইনস্ট্রাকশন পেজ আছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে, এবং হচ্ছে এখান থেকে মূলত আমরা কাজটি করব এবং হিন্টসগুলো ফলো করব। তো অনেক সময় আপনারা কাজটি খুঁজে পান না, তো এই জন্য আপনারা ক্যাটাগরিতে গিয়ে সাইন আপে যদি যান তাহলে অবশ্যই কাজটি খুঁজে পাবেন। এবং এই কাজটি কিন্তু অসংখ্যবার থাকে, এবং অনেক সময় আপনার কাজটি একই কাজ কিন্তু 8-10টি কাজও কিন্তু থেকে থাকে। তো বন্ধুরা, আমরা এখন কাজটি এখান থেকে করব। তো কাজের যে ইনস্ট্রাকশনগুলো আছে, জাস্ট বেসিক্যালি 4টা ইনস্ট্রাকশন আছে, তো আমরা এগুলো ফলো করব এখান থেকে। তো এখান থেকে এক নম্বরে বলা হচ্ছে কফি অ্যান্ড ফেস দ্য লিঙ্ক ইন ইনকোজিনেটো মোড। তো এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, তো আমাদেরকে ইনকোজিনেটো মোডে এই লিঙ্কটাকে আমাদেরকে পেস্ট করতে হবে। তারপর এখান থেকে যেটা করতে হবে, 2 নম্বরে ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড এখানে একটি স্ক্রিনশট দেওয়া আছে, দেন সাইন ইন টু অ্যামাজন অ্যাকাউন্ট এটাতে। তো আমাদেরকে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে আমরা একটি স্ক্রিনশট দেখতে পাবো, সেই স্ক্রিনশটের জায়গাটাতে আমরা ক্লিক করে অ্যামাজনে গিয়ে আমাদেরকে সাইন ইন করতে হবে, জাস্ট এটাই আর কিছু না। তারপর এখান থেকে আমরা 3 নম্বরে যেটা করব, 3 নম্বরে বলা হচ্ছে স্ক্রল ডাউন টিল ইউ সি দ্য ব্যানার। তো নিচে একটি স্ক্রিনশট দেওয়া আছে, এই স্ক্রিনশটের জায়গাটা দেখা পর্যন্ত আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে। তারপর হচ্ছে 4 নম্বরে বলা হচ্ছে সাইন আপ উইথ ইয়ার ফোন নাম্বার অ্যান্ড ইমেল। তো আমাদের ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল দিয়ে আমাদেরকে সাইন আপ করতে হবে, এবং আমাদের কাজটি কিন্তু এই সাইন আপের মাধ্যমে কিন্তু শেষ হয়ে যাবে। তো কাজটি আমরা কী কী করলে তারা আমাদেরকে পেমেন্ট দিবে না, তো আমরা যদি আমাদের ফেক ইমেল ইউজ করি তাহলে কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা দিবে না, এবং হচ্ছে আমাদের স্ক্রিনশটে যদি ইউআরএল এবং হচ্ছে ডেট অ্যান্ড টাইম যদি শো না করে তাহলেও কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা দিবে না। তো এটা আর মানে তেমন কিছু না। তো আমরা এখান থেকে যে প্রুফগুলো আছে, আমরা স্ক্রিনশট অফ ইউর ইমেল হোল ইমেল অ্যাড্রেস শোয়িং হাউ মেনি ইমেলস ইউ গট। তো এখানে আসলে অনেক কিছুই লেখছে, এটা সোজা বাংলা হিসাব হচ্ছে আপনারা যখন কাজটি শেষ করবেন তখন আপনাদের মেইলে যে একটা কনফার্মেশন ইমেল যাবে সেটার একটি স্ক্রিনশট নেবেন, এবং হচ্ছে কাজটি যখন শেষ হবে 2 নম্বরে সেই কাজটির একটি স্ক্রিনশট আমরা নিতে হবে। তো এখানে তারা একটি ডেমো স্ক্রিনশট দিয়েও রাখছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আমরা এখন কাজটি স্টার্ট করবো। তো কাজটি স্টার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম ইনকোজিনেটো একটি ট্যাব ওপেন করতে হবে। তো আপনারা যারা কাজ করেন তারা জানেন যে এখানে 3 ডট ক্রোমে 3 ডটে গেলে আমরা এখানে নিউ ইনকোজিনেটো উইন্ডোজ এরকম একটি অপশনস পেয়ে যাই। তো এখানে ক্লিক করলে কিন্তু মূলত আমরা ইনকোজিনেটো যে ইয়াটা আছে, ট্যাবটা আছে, সেটা আমরা এখানে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই ট্যাবটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, তারা যে আমাদেরকে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে HTTPS থেকে একদম শেষ পর্যন্ত এটাকে কপি করব। তো এটাকে কপি করে আমরা ইনকোজিনেটো যে ট্যাবটি আমরা ওপেন করছি সেখানে গিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা পেস্ট করার পর এখান থেকে আমাদেরকে তাদের একটি পেজে নিয়ে যাবে। বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি fb.com, ফেসবুকের একটা পেজ হয়তো, সেখানে নিয়ে যাবে। তো সেখান থেকে আমরা তাদের হিন্টস অনুযায়ী পরবর্তী স্টেপে কাজ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদেরকে এখান থেকে এই পেজটাতে নিয়ে আসছে। তো আমরা এখন কী করব, আমাদের পিকওয়ার্কার্স জব সাইটে চলে যাব এবং পরবর্তী স্টেপটা দেখব। তো 1 নম্বরটা আমরা কমপ্লিট করছি, তারপরে ক্লিক অন দ্য লিঙ্ক লাইক দিস। তো এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিছে, সেই স্ক্রিনশটের জায়গাটাতে ক্লিক করতে হবে এবং হচ্ছে অ্যামাজনে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো আমরা স্ক্রিনশটটা একটু দেখে নিচ্ছি এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লেখাটি amazon.com-এর এই লেখাটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এই লেখাটি অলরেডি পেয়ে গেছি। তো আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা রয়েছে, তো আমরা এই লিঙ্কটা নতুন একটি ট্যাবে ওপেন করে সেই ওয়েবসাইটটাতে চলে যাব। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যামাজনের একটি ওয়েবসাইট। তো এখানে আমাদেরকে অ্যামাজনে সাইন আপ করতে বলা হচ্ছে। তো আমি একটু লোডিং নিচ্ছে পেজটা। তো পেজটা লোডিং নেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদেরকে কী করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে অ্যামাজনে সাইন ইন করতে হবে।
তো আপনাদের যাদের অ্যামাজন অ্যাকাউন্ট নেই, তো আপনারা অ্যামাজন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমরা যদি দেখি পিক ওয়ার্কার জব সাইটে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনশটের লেখাটিতে যাওয়ার পর সাইন ইন টু অ্যামাজন অ্যাকাউন্ট, জাস্ট মানে যেটা প্রিভিয়াসলি ইউজ হয় নাই এই সেম কাজে। তো আমি আমার অ্যামাজন অ্যাকাউন্টে কিন্তু সাইন ইন করে নিচ্ছি, আপনারাও আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা আমার মতো করে সাইন ইন করে নেবেন। তো এখানে জাস্ট আপনারা যে জিমেলটা দিয়ে আপনাদের অ্যামাজন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেই জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করুন, এটা সিম্পল মেথড। তো সাইন ইনে ক্রিয়েট করলে কিন্তু আপনাকে অ্যামাজনের একটি পেজে নিয়ে যাবে। তো এখানে আমার মোবাইল নাম্বার অ্যাড করতে বলা হচ্ছে, তো আমি এটা এখন করব না, তো আমি নট নাওতে ক্লিক করে দিলাম। নট নাওতে ক্লিক করার পর আমাদেরকে দেখি কোন পেজে নিয়ে যায়, তো সেখানে গিয়ে আমরা মূলত কাজটি করব। তো এখানে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসছে। তো আমরা এখন যেটা করব, আমাদের যে পিক ওয়ার্কার জব সাইট আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমরা একটু পরবর্তী স্টেপটা দেখে নিব। তো এখানে আমরা এক এবং দুই নম্বর কমপ্লিট করছি, তিন নম্বর বলা হচ্ছে স্ক্রল ডাউন টিল ইউ সি দিস ব্যানার। তো এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, এই স্ক্রিনশটটা দেখা পর্যন্ত আমাদেরকে স্ক্রল করতে বলা হচ্ছে। তো আমরা স্ক্রিনশটটি একটি নতুন একটি ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা একটু আগে যেটা পেয়েছিলাম সেটাই। তো এখানে মূলত আমাদেরকে সাইন আপ করতে হবে। তো আমরা কাজের যে ইনস্ট্রাকশন সেটা পেয়ে গেলাম, তো আমরা এখানে আমাদের জব সাইটে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা এই দুইটাতে সাইন আপ করে দেব। তো এখানে টেক্সট অ্যালার্ট এবং হচ্ছে ইমেল নোটিফিকেশন দুইটা লেখা আছে। তো আমরা সর্বপ্রথম টেক্সট অ্যালার্টে সাইন আপে ক্লিক করব। তারপর এখান থেকে মোবাইল নাম্বার, যে আপনাদের কান্ট্রি কোড দেওয়া আছে, এখানে ইউনাইটেড স্টেটের কান্ট্রি কোড দেওয়া আছে। তো আমরা যেটা করব, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজটি করতেছি, অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশের কান্ট্রি কোডটা আমরা খুঁজে নিব। খুঁজে নিয়ে আমরা আমাদের একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বাংলাদেশ পেয়ে গেলাম। তো বাংলাদেশটা সিলেক্ট করে এখানে একটি ভ্যালিড অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দেবেন, যেটা অ্যাক্টিভ আছে বর্তমানে। এখানে কোনো ফেক কিছু ইউজ করবেন না, কারণ ফেক কিছু ইউজ করলে কিন্তু সে আপনাকে পেমেন্ট করবে না। তো এটা ফোন নাম্বারটা দেওয়ার পর গ্যাট টেক্সট অ্যালার্ট, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করলে কিন্তু এক নম্বর কাজটি আমাদের শেষ। তো আমরা এখন দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, আনসাবস্ক্রাইব লেখা উঠছে। তো এই এটা কিন্তু আপনাকে স্ক্রিনশট নিতে হবে যখন আমরা ইমেলটা সব একসাথে কমপ্লিট করব। তো ইমেলেও সেমভাবে আমরা সাইন আপে ক্লিক করে এখান থেকে গ্যাট ইমেল নোটিফিকেশন এই লেখাটির উপর ক্লিক করে দিব। তো এই লেখাটির উপর ক্লিক করলে কিন্তু এটাও সেমভাবে আনসাবস্ক্রাইবড লেখা উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটাই কিন্তু হয়ে গেছে। তো আমাদের বেসিক্যালি যে কাজটা সেটা কিন্তু এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের পিক ওয়ার্কার জব সাইটে চলে যাব। যাওয়ার পর আরও কিছু আছে কি না আমরা এটা দেখে নিব। তো আমরা এখান থেকে চার নম্বর যে স্টেপ আছে সেটাও কিন্তু কমপ্লিট করছি। তো এখন আমাদের জাস্ট প্রুফ সাবমিট যেটা করব, প্রুফটা আমাদেরকে নিতে হবে। তো আমরা এখানে এক নম্বরে বলা হচ্ছে আমাদের কাছে একটি ইমেল যে গেছে সেই ইমেলটার একটা স্ক্রিনশট নিতে হবে। সেই স্ক্রিনশটটাতে অবশ্যই ইউআরএল এবং হচ্ছে ডেট অ্যান্ড টাইম অবশ্যই দেখা যেতে হবে। আর দুই নম্বর যে স্ক্রিনশট নিব সেটা হচ্ছে আমরা যে কাজটি কমপ্লিট করছি, আনসাবস্ক্রাইব লেখা উঠছিল ওইটার একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি আমার মেলে চলে আসলাম। মেলে আসার পর দেখতে পাচ্ছেন অ্যামাজন থেকে এখানে একটা মেল চলে আসছে, রিভিশন টু ইউর অ্যামাজন ডট কম। তো এটার একটি আমরা স্ক্রিনশট নিব। অবশ্যই ডেট এবং টাইম যাতে আপনাদের শো করে সেটা আপনারা খেয়াল রাখবেন, কারণ হচ্ছে না তা না হলে সে কিন্তু পেমেন্ট করবে না। তো আমরা এটাকে একটা আমাদের কিবোর্ড থেকে স্ক্রিনশট নিয়ে আমার পেনটে নিয়ে আসলাম। পেনটে এনে জাস্ট এটাকে আমরা আমাদের ডেস্কটপে সেভ করে রাখবো। তো আপনারা চাইলে টাইম এবং ডেটটা হাইলাইট করে দিতে পারেন, তো আমি এটা করলাম না, আপনারা চাইলে করে দিতে পারেন। এটা করলে তার বুঝতেও সুবিধা হবে। তো আমি এখান থেকে এটাকে A1 দিয়ে আমার ডেস্কটপে সেভ করে রাখতেছি। তো পরবর্তীতে আমরা এটা হচ্ছে আমাদের প্রুফ হিসেবে আমরা আপলোড করব। তো এখন আমাদেরকে দ্বিতীয় যে স্ক্রিনশটটা নিতে হবে সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে কাজ করছি, আনসাবস্ক্রাইব যে লেখা উঠছে এই পেজটি শো করে আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এটাকেও আমি একটু পেন্টে নিয়ে যাব। পেন্টে নেওয়ার পর এটা একটু হাইলাইট করে দেবো যে আমরা কাজটি করছি। তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে একটু বক্স করে দেবো লাল কালি দিয়ে। তো এখান থেকে একটা বক্স নিলাম। নেওয়ার পর এখানে জাস্ট আমরা যে মানে সাবস্ক্রাইব করছি তাদেরকে বা সাইন আপ করছি এটা আমরা শো করে দেব। তারপর হচ্ছে আমরা যে কাজটি ইনকজিনেটো ট্যাব থেকে করছি এটাও আমরা এখান থেকে একটু হাইলাইট করে দেবো। এই যে ইনকজিনেটো যে লেখাটা আছে এটাকে আমরা হাইলাইট করে দেবো, তাহলে সে বুঝতে পারবে যে আমরা আসলে কাজটি মানে ভালোভাবে করছি। তো এটা করার পর আমরা জাস্ট এটাও আমরা সেভ করে রাখবো। তো এটা আমি A2 দিয়ে সেভ করে নেব, A2 দিয়ে সেভ করে নেব। তো এটা সেভ করার পর আমরা আমাদের জব সাইটে চলে যাব। জব সাইটে যাওয়ার পর হচ্ছে এখন আমরা আমাদের প্রুফটা সাবমিট করব। তো প্রুফটা সাবমিট করার জন্য এক নম্বরে আমাদেরকে কনফার্মেশন ইমেল যেটা সেটার প্রুফ সাবমিট করতে বলা হচ্ছে। তো আমরা সোর্স ফাইলে ক্লিক করে দেব। সোর্স ফাইলে ক্লিক করার পর এখান থেকে A1 দিয়ে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে A1 যে স্ক্রিনশটটি আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে অপশনালি সেন্ড এ কমেন্ট অর্থাৎ আপনি চাইলে কোনো কমেন্ট এখানে লিখে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে নো কমেন্ট এটা লিখে দিচ্ছি। তারপর দুই নম্বরে বলা হচ্ছে আমরা যে কাজটি করছি সাইন আপ করছি সেটার স্ক্রিনশটটা দুই নম্বরে বক্সে দেওয়ার জন্য। তো আমরা A2 দিয়ে যে স্ক্রিনশটটা সেভ করছিলাম সেই A2-র স্ক্রিনশটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এই দেখতে পাচ্ছেন এই যে এই স্ক্রিনশটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি চাইলে কোনো কমেন্ট থাকলে লিখে নিতে পারেন। তো আমি এখানে নো কমেন্ট লিখে দিলাম। তো নো কমেন্ট লেখার পর আমরা এখান থেকে সাবমিট প্রুফে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজটি নিয়ে নিবে এবং হচ্ছে এমপ্লয়ার আমাদের কাজটি রিভিউ করবে। তো আমি আপনাদেরকে একদম মানে প্রুফ সহ দেখাবো যে আসলে কাজটিকে সাবমিট হয়েছে কিনা। তো আমি যদি মাই টাস্কে যাই, তারপর এখান থেকে ফিনিশ টাস্কে যাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন ড্রপ টেক্সট অ্যালাপ সাইন আপ যে কাজটি আমরা একটু আগে সাবমিট করছি সেই কাজটি কিন্তু এখানে শো করতেছে, মানে কত সেকেন্ড আগে আমরা এটা সাবমিট করছি আর সেটাও কিন্তু এখান থেকে শো করতেছে।